এটা দেখি খবর কাকা এই যে কথা কওয়া যাবে না এক পুঠো কথা কওয়া যাবে না কাকা কবুল 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 দেন বাপু ও শুনা তোমার লেখাপড়া করা লাগবে না লেখাপড়া আমি করাবো আজকে যদি পৃথিবী উল্টিও যায় সেই উল্টি বৃষ্টি বসে থাকি বিয়ে করব এই বিএস কেউ ঠেকাই পারবি না আসতে নাকি তুমি আর আজকে যদি বি না হয় জীবন আমার বি Thank you.
محمد سراج الاسلام شان بوتر شان بوتر نا فور سات مهر سات مهر ثانا سات مهر نا ضلع পাপ نا محمد شكر আলীর একমাত্র বড় ছেলে ইয়াসিন আলী বাবুর সঙ্গে বতন নিবাসী সিরাজুল ইসলামের একমাত্র মেয়ের সঙ্গে 1 লক্ষ টাকা দেল মোহর ধার্য করিয়া বিবাহ বন্ধন আবদ্ধ করিলাম বলো মা কবুল কি হস গবি রাস্তাঘাট মাঝখানে দাঁড়ায় বলতেছেন বলো মা কবুল এগুলা কি খেলনা পাইছেন আপনারা আর বাবা তুমিও তো দেখছ এদের সঙ্গে আছো এরা কি বলতেছে এগুলা মারে অনেক দিন ধরে আপুর আল্লাহর কাছে একটা জিনিসই খালি চাই যে আমার দিনে আমার মেয়ের সাথে যার বিয়ে হয় সেদিন একটু ভালো হয় অনেক দিন পর আল্লাহ আমার দিক মুখ তুলে তাকাইছে এই যে ছাওয়ালটা দেখতেছো ফেরেশতার মতো আমি এর সম্বন্ধে যাচাই বাছাই করেছি অত্যন্ত ভালো ছাওয়াল তে মা আমি মরার আগে তোকে আমি এর হাতে তুলে দিতে চাই মা তুই কবুল কর না আব্বা আমি বিয়েটি করার পারবো নয় আমি লেখাপড়া করব চাকরি করব তারপর আমি বিয়ে করব ও শুনা তোমার লেখাপড়া করা লাগবে না লেখাপড়া আমি করাবো তুমি টেনশনই নিও না কতদূর লেখাপড়া করবে তুমি আমি পড়াবো দেখেছো যাওয়ার কথা শুনেছো তুই রাজি হ মা অত্যন্ত ভালো ছাওয়াল আমি পাড়ার পার থেকে সবার কাছে শুনেছি মারে তুই ছাড়া আমার কে আছে মা আমি তো তোর সুখ চাই তুই রাজি হয়ে যা মা তারপর আব্বা এখন বিয়ে করা কি রকম দেখায় আমার সাথে সব বন্ধুরা এখনো লেখাপড়া করতেছে ও কি করতে তো পড়াবি লাই ও তো পড় চাই যে তো যত দূর পড়িস পড়াবি ছাওয়াল ভালো তুই রাজি হ মা কাকা চুপ কোন কারণ না কাকা চুপ চুপ এখন চুপ চুপ ঠিক আছে বাবা তুমি যেহেতু ওদেরকে কথা দিছাও আমি বিয়ে করব কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে রাস্তাঘাটে কি রকম হয় বাড়ি চলো বাড়ি যা বিয়ে করব আমি ও শোনা তোর বাড়ি যা লাগবি লাই এই কাকা চুপ কোন কথা না চুপ শোনা তুমি এনে কবলটা কও কয়া আর তুমি মন মনে জেনে মন যায় শুনে দা শুনে যাও কোনো সমস্যা নাই আব্বা ধরো ঠিক আছে জামাই করতে তুমি কবল পড়ো অনুষ্ঠান অনুষ্ঠান যা করা লাগে জামাই সব করবে তাহলে মামা আমি কি আমার কাজ কাম শুরু করে দেব তুমি করেন নাই আর শুরু তো করেছি তাড়াতাড়ি করেন মথুরাপুর নিবাসী মোহাম্মদ শুকুর আলীর একমাত্র বড় ছেলে ইয়াসিন আলী বাবুর সঙ্গে বথন নিবাসী সিরাজুল ইসলামের একমাত্র মেয়ে রিয়ার সঙ্গে 1 লক্ষ টাকা দেল মোহর ধার্য করিয়া বিবাহ কার্য সম্পন্ন করিলাম বলো মা আলহামদুলিল্লাহ কবুল মা দেরি করে না ক শোনা ক ক আলহামদুলিল্লাহ কবুল ক আমি তো আছি আপনারা শুনেছেন তাহলে বলো মা আবার বলো আলহামদুলিল্লাহ কবুল আবার বলো আলহামদুলিল্লাহ কবুল তাহলে এবার মামা হ্যাঁ মামা তাহলে আলহামদুলিল্লাহ কবুল কক কবুল 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 দেন বাবু তোমার তুমি দিন বের করলে তোমার তোমাকে দিন বের করলে সময় আছে নাকি মামা সময় আছে আমার আচ্ছা কও আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আমি আর কতক্ষণ এরম করে থাকবো আমার মনটা ভরে গেল তুই যে আমার ভাইস্তে আমি মানি কি ম্যাজিক দেখালো ভাইস্তে চলো বোমা চলো 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 এই রে আল্লাহ এই বিয়ে আপনি সাথে পরে কথা কব দে